আমার তো ছেঁকা খাই গেছে। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। সেমিস্টারে পাস করা মানে আপুর স্বপ্ন আরো ছোট, সেমিস্টার ইউনিভার্সিটিও না শুধু আমার রিলেশন হচ্ছে এই যে মিড উইক শেষ গেল মানে পুরো হরিবল ছিল, এখন আমরা যাতে নেক্সট ইয়ার মানে নেক্সট সেমিস্টার থেকে কোপাই দেব কোপাই দেব। মানে আই ক্যান নট ইগনোর ইওর সানগ্লাস, মানে খুবই কুল লাগতেছে। সানগ্লাসটা কি তোর বন্ধু মানুষ চেয়েছে না দিয়ে পারি ক্লিপলেস পাঞ্জাবিটা এই সানগ্লাসটার সাথে খুব ভালো লাগছে, খুব কুল লাগতো লাগবে তো। ভাইয়া বলতেছে যে স্লিপলেস পাঞ্জাবি অনেক কুল, তাকে আমরা নেক্সট বৈশাখে স্লিপলেস পাঞ্জাবিতে দেখতে চাই। থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের এখানে কি কি আছে? আমাদের যা ছিল সবগুলো সোল্ড আউট। ব্রাউনি ছিল, পুরিং ছিল, তারপরে ডাবের পুরিং ছিল। পান্তা ইলিশ বেটার নাকি পান্তা পাঙ্গাসটা বেটার? আমার জিকে খারাপ ভাই, আমি বলবো আচ্ছা বসে কি জ্বর বেশি ভয়ঙ্কর নাকি প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর? নো কমেন্ট ভাই, ভয় তো বুঝছেন। আমি বুঝতে পারছি এই ভাইটা ঘুম নিচে দিত, এই ভাইটার জন্য সবাই কমেন্ট বক্সে দোয়া করে যাবেন। প্রেমের নাম বেদনা। অনেক ভালো, অনেক এনজয় করছি, যদিও মিডের অনেক প্রেসার বাট স্টিল এখন মতে পারফেক্ট ফর দ্য প্রোগ্রাম। পারফেক্ট জ্বর আসার কারণে ভালো লাগতেছে। কাল বেশি কি জ্বর বেশি ভয়ঙ্কর নাকি প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর? প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর। তো আমরা কনফার্ম কাল বসে কি ঝড় থেকে প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর। পান্তা ইলিশ খাওয়াইছে বৈশাখ মানে তো পান্তা ইলিশ একটা ভাই আছে। কোন পান্তা খাইছে? কোন পান্তা? থাই পান্তা নাকি মেক্সিকান পান্তা নাকি চিকেন মশলা পান্তা? আমি বাংলার পান্তা, নরমাল পান্তা। সবাই নরমাল পান্তা কাছে একটু ভেরিয়েশন ট্রাই করা দরকার না? পান্তার বেলায় নো ভেরিয়েশন, একটু আগে হওয়ার কথা ছিল, সো একটু এক্সাইটমেন্ট আগে বেশি ছিল, বাট ইয়া ইটস ফান। বৈশাখে নতুন কিছু কাপড় চলে বেরিয়েছে যেমন ছেলেদের জন্য স্লিভলেস পাঞ্জাবি, দেখো নো স্লিভলেস পাঞ্জাবি ভালো লাগতে পারে। জি তো আপু সমর্থন করতেছে স্লিভলেস পাঞ্জাবিকে? না না না, পশ্চিমমুখে ফিরা কইতেছে, যদি মিশে কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। নিউ ইয়ার মানে তো আমাদের সবার রেজলিউশন থাকে, আপনাদের সিজি যাতে ভালো আসে। সব এনিসেতে সিজি নিয়ে তো চিন্তা কেন? সিজি নিয়ে চিন্তা বিকজ এটা ধরে রাখা একটা চুরান্দার কাছে একটা গোল। বাইরের মানুষজন বলে এনিসি ওরা শুধু প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, ওরা পড়ালেখা করে না। চুরান্দা শুধু প্রেম প্রীতি নিয়ে থাকে না, চুরান্দা পড়ালেখা নিয়েও বিজি থাকে। নর সাথে ছেলে নাকি মেয়ে নাকি পাঁচ দশটা করে প্রেম করে, ছেলে নাকি চার পাঁচটা করে? না এটা শুধু একটা ফালতু কথাবার্তা। অ্যাবসলিউট 1,000,000% bullshit. যারা বলে তারাও ফালতু, আর যারা এগুলোতে কান দেয় তারাও ফালতু। লেট হওয়ার কারণে কি আমেজটা একটু কমে গেছে? কিছুটা কমছে, কমেনি, আমরা আগের মতো মজা করতেছি। কাল বৈশাখে কি ঝড় বেশি ভয়ঙ্কর নাকি প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর? সেটা আমরা কি বলবো? এটা ও প্রেমিকার রাগ সুন্দর, কাল বৈশাখে ঝড় ভয়ঙ্কর। আমরা জানি না, আমরা এক্সপেরিয়েন্স তার রাগটাই ভয়ঙ্কর। এখন সবার মিট চলতেছে, মিটের কারণে কি একটু বেশি প্যারা লাগতেছে না? অবশ্যই প্যারা লাগে। কার আগে নিচে বলে ইদের আগে মিট চেয়ে সব পান্তালে খাওয়াই তখন হয়েছিল। পান্তা খুব পছন্দ করি না। What's that? What's that, brother? কোন পান্তাটা বেশি ভালো লাগে? থাই পান্তা নাকি ইতালিয়ান পান্তা, মেক্সিকান পান্তা নাকি তান্দুরি পান্তা? পান্তার মধ্যে তো ভেরিয়েন্ট। চলো একটু ফ্যাশন নিয়ে কথা বলি। মানে এই বৈশাখে নাকি নতুন একটা পাঞ্জাবি বেরিয়েছে, স্লিভলেস পাঞ্জাবি, নাকি দেখা হয়েছে কারো? না এখন তো দেখি নাই। অনেক বেশি থাকে, যদি আরো দুই মাস পরে হয় তাহলে আমি সেম থাকবে আশা করি। আর কিছুটা কমছে কারণ হচ্ছে অনেকে মিট চলতেছে। কাল বসে কি ঝড় কি বেশি ভয়ঙ্কর নাকি প্রেমিকার রাগ বেশি ভয়ঙ্কর? নর্সাউথের প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা ফ্যাকাল্টি সবার রাগই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমি নর্থ সাউথ থেকে বের হতে চাই এবছর। একটা প্রেম করাই দেন ভাই। পয়লা বৈশাখের প্রোগ্রাম কেমন হচ্ছে? যে ভেবেছিলাম যে হবে না, তারপর আবার দেখছি হবে। মানুষজন ফ্রেন্ডলি হওয়াতে আরো বেশি এক্সাইটিং হয়ে যায় বিষয়টা। পান্তা খাওয়াইছে? না হয় নাই।
আজকে না মানে এই বৈশাখ মাসে না হয়। প্লিজ প্লিজ প্লিজ।